আমাদের জীবনটা অনেক রঙিন, জীবনকে আমরা নানা রঙে রঙিন করে রাখতে চাই। তবে আমরা আজ জীবনের রং নয়, রঙের জীবন নিয়ে জানব। আমরা মূলত রং প্রত্যক্ষ করি আলোর কারণে। অনেকেই জানি যে আলো তরঙ্গের মতো। এই তথ্য যদি সত্য হয়, তবে কোনো বস্তুর রং নির্ভর করে বস্তুর তরঙ্গের কম্পনের উপর। বেশি কম্পনাঙ্ক বা হাই ফ্রিকোয়েন্সি সম্পন্ন তরঙ্গের রং বেগুনি, কম কম্পনাঙ্ক বা লো ফ্রিকোয়েন্সি সম্পন্ন তরঙ্গের রং লাল, এবং এর মধ্যবর্তী অনেক কম্পনাঙ্ক রয়েছে, তাই এদের মধ্যে বিভিন্ন রকম রঙও রয়েছে, যেমন হলুদ, সবুজ, কমলা ইত্যাদি। আলোর এই প্রতিফলনকেই রং বলা হয়। মানুষের উপলব্ধির ওপর রং নির্ভর করে না। এই বিষয়টি যদি আপনার সম্পূর্ণ সত্য বলে মনে না হয়, এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যাও নয়। যেমন আপনি হয়তো এই ছবিটি পূর্বে দেখেছেন, এখানে লাল এবং সবুজ রং যেখানে একত্র হয়েছে সেই জায়গাটি হলুদ। বিষয়টি চিন্তা করলে একটু উদ্ভট মনে হতে পারে, কারণ আলো একটি তরঙ্গ, দুটি ভিন্ন কম্পন একে অন্যের সাথে সম্পৃক্ত হওয়ার কথা নয়, যেমনটি গানের সাথে বাদ্যযন্ত্র বাজে সেই রকম। এক্ষেত্রে দুটি ভিন্ন তরঙ্গ, একটি লাল রঙের কম্পন ও একটি সবুজ রঙের কম্পন রয়েছে, সেখানে কোনো হলুদ রঙের উপস্থিতি নেই। এখানে হলুদ কিভাবে এলো? যেখানে লাল এবং সবুজ মিশে যায় আমরা সেই জায়গাটি হলুদ দেখি। এই বিষয়টি বোঝার জন্য আমাদের একটু বায়োলজি সম্পর্কে জানতে হবে, বিশেষ করে আমরা যেভাবে রং দেখি বা প্রত্যক্ষ করে থাকি। আলোর প্রতিফলন আমাদের চোখে কাগজের থেকেও পাতলা সেলে গিয়ে পৌঁছায়, যা আমাদেরকে রং বুঝতে সাহায্য করে। এটিকে আমরা রেটিনা বলি, যা চোখের পিছনের দিকে অবস্থান করে। আমাদের রেটিনাতে দু ধরনের সেল থাকে, এদেরকে রডস এবং কোনস বলে। রডস শুধুমাত্র কম আলোতে দেখতে সহায়তা করে। অন্যদিকে কোনসে আরও তিনটি ভিন্ন সেল রয়েছে, যেগুলো লাল, নীল ও সবুজ রঙে সাড়া দেয়, এবং এগুলো লাল, নীল, সবুজ রঙে সাড়া দেওয়ার জন্য নির্দিষ্ট। প্রতিটি কোণই ভিন্ন ভিন্ন সংকেত প্রেরণ করে। এখন যখন আপনি হলুদ রং প্রত্যক্ষ করেন, তখন আপনার হলুদ রং বোঝার জন্য কোনো নির্দিষ্ট সেল নেই, কিন্তু এই হলুদ রং লাল রং এবং সবুজ রঙের কাছাকাছি, তাই দুটি সেল একত্রে সক্রিয় হয়ে যায় এবং একত্রে ভিন্ন ভিন্ন সংকেত আমাদের মস্তিষ্কে পাঠাতে থাকে। আবার অন্যভাবে বলা যায় যে লাল এবং সবুজ আলো যদি একই সাথে আলাদাভাবে আপনার চোখে আসে, তবে আপনি তা হলুদ দেখবেন। তাই লাল এবং সবুজ রং, এর মিশ্রণই হচ্ছে হলুদ রং। তাহলে আমরা কালো বস্তু কিভাবে দেখি? এবার আমাদের রড সেল সক্রিয় হয়ে যায়। এক্ষেত্রে আমাদের রড সেলগুলো আলোর পরিমাণের উপর নির্ভর করবে, বেশি আলো আর কম আলো। আলোর পরিমাণ কম হলে বস্তুটি কালো দেখাবে। প্রকৃতপক্ষে আমাদের অনেক রং আছে, কিন্তু রং নির্ধারণ করার জন্য শুধুমাত্র তিনটি কোন সেল রয়েছে, তাই আমাদের সকল রং এই তিনটি সেল দিয়েই অনুধাবন করতে হয়। রং এবং দৃষ্টি, এই বিষয়টি আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যেমন টেলিভিশন প্রস্তুতকারক পৃথিবীর সকল রং আপনার টিভিতে দিয়ে দিবে না, শুধুমাত্র তিনটি রং লাল, নীল, সবুজ দিয়েই টিভি প্রস্তুত করে। নিউটন প্রত্যক্ষ করেছিলেন যে রং কোনো বস্তুর মধ্যে নিহিত নয়, বরং বস্তু কিছু রং বিকিরণ করে আর বাকি রং শোষণ করে নেয়। আপেলের কথা যদি ধরি, তবে এখানে আপেল শুধু লাল রং বিকিরণ করছে আর বাকি রং শোষণ করে নিচ্ছে, তাই আমরা আপেলকে লাল দেখি। ধন্যবাদ সবাইকে।